Sangrongsalo bimrao Ambedkar-ni philra thamchinwi achaima sal hakotor bai baksa hasteo borom rwmani bisingtwi palaijakha bin achaima sal hasteni panda kotor khlaijakha bugra khorni nuyungma eba Ujjoyinto Prasad Buskango Sangrongsalo fungo nuyungma Buskango Dr. B.R. Ambedkar-ni mangthongo khumbogoi khulumung yafar laika Montri Bhagwan Das Kucham Bidhan Sabha Speaker Rebuti Mohan Das nokhoboi BJP ni SC Morchane Adongro Ashalo SC Morchane loai jimung bai juda juda samung butang nahar jagma rogno koktma thumnai roni Buskango Khorsaka Montri Bhagwan Das Abo bai baksa Ambedkar-ni laibumate bini samohomu rogno tui busaka montri uni matrihara hoyechen ebong unar jibone onek ghat protighat shojjo kore uni unar jibon ke egiye niye giyechen amra jani je asprishotake emon bhabe gras korechilo jeta baba sahib ambedkar ji kono obosthatei seta mene nite parenni ebong বাবা সাহেব আম্বেদকরজি উনি খুব মেধাবী ছিলেন ওনার অনেক ছোটবেলা থেকেই দূরদর্শিতা ছিল ক্রমান্বয়ে আমরা তৎকালীন সময়ে ব্রিটিশ পরাধীন ছিলাম ওনার স্কুল জীবনে অনেক ঘটনা রয়েছে সেগুলা আমরা যারা ভারতবাসী সবাই আমরা এগুলা জানি সেই ইতিহাস সুতরাং এই বিষয় সম্পর্কে আমার বিস্তারিত বলার প্রয়োজন মনে করি না কিন্তু দু একটি ঘটনা যেগুলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে স্মরণ করা উচিত বাবা সাহেব আম্বেদকর আম্বেদকরজি উনি জল পিপাসা যদি পেত উপর থেকে জল খাওয়ার বন্ধু কোনো শরীরের বন্ধু সেইভাবে জল খাওয়ানো হতো কারণ উনি নিচু জাতির ছিলেন বলেই তো যাই হোক উনি তার মধ্য দিয়েও ওনার শিক্ষা জীবন ওনার স্কুল জীবন উনি খুব দক্ষতার সঙ্গে উনি অতিক্রম করেছেন পরবর্তী সময় আমরা দেশ স্বাধীন হয়েছে এবং পণ্ডিত নেহরুজির মন্ত্রিসভায় উনি আইনমন্ত্রী হিসাবে স্থান পেয়েছেন এবং ভারতবর্ষের সংবিধান সেই সংবিধান উনি রচনা করেছিলেন এবং তার যে কমিটি ছিল সেই কমিটির সভাপতি উনি ছিলেন ভারতবর্ষের সংবিধান এমন একটি সংবিধান এটা তার এত গুরুত্ব আমরা সবাই জানি এই সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরজি আজকে এই সংবিধান আমাদের কাছে একটা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে আমরা রাষ্ট্রীয় গ্রন্থ হিসাবে আমরা সেটাকে আমরা মানি পরবর্তী ওনার অন্তিম সময় পর্যন্ত এই তপশিলি জাতি মুক্ত মানুষের জন্য উনি লড়াই করে গিয়েছেন কাজ করে গিয়েছেন বিভিন্ন ধরনের উনি পরিকল্পনা নিয়েছেন যার কারণে আজকে বিশেষ করে তপশিলি জাতিভুক্ত মানুষ আজকে সম্মান হচ্ছে তাদের সম্মান বেড়েছে তো আমরা আজকের এই দিনে বাবা সাহেব আম্বেদকরজির কে আমরা অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি নমস্কার স্যার ডক্টর বি আর আম্বেদকর-ni আছাইমা সালন রুকসাওয়ে নাহারজাক সামং বুতাংনি বেদেক অঙ্গই সংসারজাক গরংসা পান্দাও মানজাখা এমপি মানিক সাহা বিজেপি নি বখাকতই বিমরাও আম্বেদকর-ni লাংমাতে সামং তাংলামা রগ্ন তৈবে সৈজাক ল্যাপলেট বাগজাখা দুর্গা চৌমিনে নে ঋষি পাড়া আমসাইনি লুকু রগ্ন আবো বাই বাক্সা ঋষি কলোনি জে বি স্কুল স্বচ্ছ ভারত অভিযান খালাইজাখা বদলনি বখাকতে অ সামং বুতাঙ্গ গরংখা এমপি ডক্টর মানিক সাহা টি আই ডি সি নি চেয়ারম্যান টিঙ্কু রায় এস ইউ মোর্চানি আচুক ফাং টোটন দাস আকর্ষণ অ সামং বুতাং পাইমানি উল প্রদেশ বিজেপি তাংনক বুসকাঙ্গ আম্বেদকর-ni মাংফিলিব খুমতাই খুমমালা রলাইখা বিজেপি নে আদং রক ভারতীয় জনতা পার্টির বুথ আছে 324টা সমস্ত বুথে আজকে বি আর আম্বেদকরজির যে জন্মদিন আজকের দিনে 1891 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়েছিল 132তম জন্মদিবস সেই উপলক্ষে আমাদের কার্যক্রম রাখা হয়েছে বিভিন্ন বুথে বুথে সমস্ত মণ্ডলে ডিস্ট্রিক্টে এবং আজকে আমাদের এই কার্যালয়ের সামনে আমাদের স্টেট অফিসের কার্যালয়ের সামনে আমরা পালন করছি তো আপনারা সেদিনও আমি সাংবাদিক সম্মেলনে আমি বলেছিলাম যে আমাদের 6ই এপ্রিল স্থাপনা দিবস সেই উপলক্ষে আমরা 20 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন কার্যক্রম দেখেছি তো এর মধ্যে এই কার্যক্রমটাও একটা অন্যতম তো ওনার আজকে জন্মদিন তো ওনার যে চিন্তাভাবনা
সেই চিন্তা ভাবনা আমরা সমস্ত মানুষের কাছে লিফলেটের মাধ্যমে এখানে আমাদের যে এসসি মোর্চার যে সভাপতি আমার সাথেও আছেন ওনার নেতৃত্বে সমস্ত জায়গায় জায়গায় আমরা লিফলেট বিতরণ করেছি। ওনার যে চিন্তাধারা এবং যেসব কাজ উনি সাধারণ মানুষের জন্য করে গেছেন, বিশেষ করে দলিতদের জন্য যেসব কাজ করেছেন, সেই বিষয়ে সব কিছু লিফলেটের মধ্যে আছে এবং মানুষের কাছে সেই বার্তাটা আমরা দিয়েছি। ভারতীয় জনতা পার্টির উনি যে পাঁচটা জায়গায় ওনার যেখানে জন্ম হয়েছিল, যে জায়গায় ওনার দেহ রেখেছিলেন এবং বিভিন্ন জায়গায় যেখানে উনি পড়াশোনা করেছেন, তো পাঁচটা জায়গার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওনার নেতৃত্বে ওই জায়গাগুলোকে একটা দর্শন স্থান করে আমরা তৈরি করেছি। দেশ বিদেশে আমরা সেই জায়গাগুলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, তো সেই বিষয়ে আমরা অবগত করেছি এবং যেভাবে ওনার ছাত্র জীবন থেকে আরম্ভ করে ওনার রাজনৈতিক যে প্রেক্ষাপট, এবং আমরা সবাই জানি যে সংবিধানের মেইন কারিগর বলা যায় প্রণেতা সেই হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, তো ওনার সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা একটা সেমিনারও রাখা হয়েছে মোহনপুরে, তো সেখানে আমরা যাব। তো সমস্ত ত্রিপুরাতে শুধু নয়, সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ওনাকে যথাযথ সম্মানের সাথে আমরা এই দিনটিকে পালন করছি, ওনাকে স্মরণ করছি। হাসতে গনাঙ্গৈন দাল বিদাল সামং বুতাংনি বিশিংতুই পালাইজাগৈ তঙ্গ ডক্টর বি আর আম্বেদকর্নি ফিলরা থামচিনৈ আচাইমা সাল হাতি বার্ষা রময় দাল বিদাল সামং বুতাং ইয়াগোনা হরজাখা এসিয়া হামখ্রাই বেদেকনি লোয়াইজিমং বাই জুদা জুদা থংলাইমংনি সিমি চেঙ্গৈ চেরাই রকনি আট বাটাই লাইমং নাহরজাখা হাতি বার্ষানি সামং বুতাঙ্গ। ব্যুরো রিপোর্ট কক্ষরাং।